ছবিটা করে নি। ও শোন না, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পড়ে যাচ্ছে, বাড়িতে পা কেটে যাচ্ছে, সুরকি পড়ছে, সুরকিতে বাচ্চাদের পা কেটে যাচ্ছে, এবং এখানে যে অজস্র গার্জেন আছে, গার্জেনদের অনবরত অসুবিধা হচ্ছে, তারা কিভাবে বাচ্চাদের দেয় দেখুন। তারপরে এই রাস্তাটা হচ্ছে একটা এত সে রাস্তা, জনপ্রিয় রাস্তা, সেই এখান দিয়ে অনবরত হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেগুলো অবস্ট্রাকশন হচ্ছে, এটা তো হচ্ছে। কতক্ষণ ধরে মানে মানে এটা না, আমরা তো হয়ে গেছি, আমরা তো মোটামুটি আপনাদেরকে জানিয়েছি, প্লাস হচ্ছে আমাদের এই পাড়ার লোকজন মোটামুটি জেনে গেছে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই খবরটা চলে যাবে। এটাতেই আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ বাচ্চাদেরকে নিয়ে এতক্ষণ থাকা যাবে। তোমরা এখানে পথে অবরোধ করে বসছো কেন? কেন কারণ আমরা যখন যাতায়াত করি তখন এখানে ইট পাথর সুরকি পড়ে থাকে, আমরা যখনই যাতায়াত করতে যাই তখনই আমাদের পা বেঁধে আমাদের রক্তাক্ত হয়ে যায় পা হাত পা, তার জন্য আমরা এখানে অনুরোধ করছি। এই যে এই অবরোধ করছো, যদি কেউ না কিছু সরায় তাহলে কি আবার পরে করবে তোমরা? না, হ্যাঁ করতেই পারি। কি বলো, কারণ আমরা এখানে পড়ে যাচ্ছি, আমাদের হাত পা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে, তার জন্য আমরা করতেই হবে। তোমার নামটা? আমার নাম ঐশী সরকার। কি তারা দুর্ঘটনা করলে পড়ছে, অবরোধ করেছে তারা, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখুন, প্রথমত স্কুলের সামনে মাল ফেলুক এটা আমরা চাই না, আর আমি ওই এলাকায় প্রত্যেকটা বাড়িকেই এর আগেও যারা মাল ফেলতো, ফ্ল্যাটের কোনো মাল পড়ে নেই আজ পর্যন্ত, কিছু কিছু বাড়ি যেহেতু আমাদের এই অঞ্চলে রাস্তা খুব ছোট, সংকীর্ণ, গাড়ি ঢোকে না, তার জন্য কেউ কেউ সকালবেলা ওখানে বালি ফেলে, 10টা সাড়ে 10টা বাজতে বাজতে মাল সরিয়ে নেয়। তো আজকেও যে মাল ফেলেছে উনারই প্রতিবেশী, পাশের বাড়ি, তারাই মাল ফেলেছে। মাল ফেলে আমরা মাল ফেলার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ ওই ওয়ার্ডের কাউন্সিলর সকালে গিয়ে ওদেরকে বলে আসছে যে স্কুলের সামনে মাল ফেলেছো,
তুমি 10টার আগে কিন্তু মালটা সরিয়ে নিবা, কারণ স্কুলে অসুবিধা হয়। এবং তারা সরিয়েও নিয়েছে, এই মুহূর্তে বালি নাই, হতে এক দুই ঠেলা থাকতে পারে নাও থাকতে পারে। তা আমরা চাই না স্কুলে অসুবিধা হোক, কিন্তু এলাকায় যেহেতু সংকীর্ণ রাস্তা, ছোট রাস্তা, বড় গাড়ি ঢোকে না, এলাকার লোক তো বাড়িঘর করবে, তার জন্য অনেক সময় ভোরবেলায় ফেলে দেয়, একটা টাইমের পরে 10টা সাড়ে 10টার মধ্যে টেনে নিয়ে যায়। আর আমরাও সবাইকে বলছি যদি মাল ফেলতে হয় যেন রবিবার দিনটায় মাল ফেলে। উনি বলছেন, প্রিন্সিপাল অভিযোগ করেছেন যে একাধিকবার আমরা অভিযোগ জানিয়েছি কাউন্সিলর সবাই সবাইকে, এবং স্কুলের পিছনে একটা মাঠও রয়েছে সেখানে মাল ফেলার জন্য, কিন্তু সেখানে না ফেললে রাস্তাতেই ফেলা হয়। দেখুন, এটা যদি দেখেন আপনি, কাউন্সিলরকে তো বলে হয় না, কারণ কাউন্সিলর তো সবসময় আমরা তো গেছি সব বাড়িতেই বলি, যারা মাল মাল ফেলে তাদেরকে বলি জানি মালটা না ফেলে, কিন্তু ভোরবেলায় ফেলে দিলে আমরা কী করতে পারি? কেউ যদি 5টা 6টায় এক গাড়ি মাল ফেলে দেয় তাহলে আমাদের কিছু করার আছে? মাল পড়ে যাওয়ার পরে তারা তো আমাদের প্রতিবেশী, আমরা কি তাদের সঙ্গে মারামারি করবো না যুদ্ধ করবো? কেন, তারা আমাদের প্রতিবেশী, তারা বাড়ি করবে, আমরা গিয়ে তখনই তাদেরকে বলি তাড়াতাড়ি মাল সরিয়ে নেওয়ার জন্য। পদক্ষেপ এখন কি, এখন দেখেন এর বিরুদ্ধে আইন কি আছে? আমরা সকালবেলায় প্রতিবেশী পৌরসভা থেকে একটা মাইক দেওয়া হয়েছিল যে যত্র কোথাও মাল ফেলবেন না। না, আমরা তো অবশ্যই সেদিক দিয়ে তো আমরা বলছি, তো সচেতন করি, প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলি যাতে মাল ফেলবেন না। এখন দেখি পরবর্তীতে তেমন হলে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে দেখি যদি কোনো রকম, এখন দেখেন করতে গেলে তো ফাইন বা অন্য কিছু করা আর কি, তারপরে কি করা আছে? কিন্তু লোকে তো বাড়িঘর করবে, বাড়িঘর কি আটকানো সম্ভব? সচেতন করার জন্য আমি বাড়ি বাড়ি যাবো, পরবর্তীতে যাতে যারাই বাড়িতে হাত দিবে তাদেরকে আমি বলবো জানি তারা মাল ওই অঞ্চলে না ফেলে, তাদের অন্য কোনো জায়গায় মাল ফেলে যে টেনে আনে তাহলে সেইভাবে যেন করতে পারে, তাহলে করবে, আর না হলে তারা বাড়িঘর করবে না।